আসসালামু আলাইকুম। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক অথবা ইউসিবি ব্যাংকের নতুন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস উপায় অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, এটা বিকাশ নগদ রকেটের মতোই নতুন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস। এটি রেজিস্ট্রেশন করতে পারবেন যে কোনো এজেন্ট পয়েন্ট থেকে অথবা গুগল প্লে স্টোর থেকে। উপায় অ্যাপস ডাউনলোড করেও আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করতে আপনার এনআইডি কার্ড প্রয়োজন হবে, আর কিছু প্রয়োজন হচ্ছে না। সেক্ষেত্রে অ্যাপ ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাবেন রেজিস্ট্রেশন নামের একটি অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন, আপনার সিমের যে অপারেটর থাকবে সেটা সিলেক্ট করবেন। করার পর আপনাকে ওটিপি চাইবে, যেটা অটোমেটিক নিয়ে ফেলবে। এখানে আপনি কিবোর্ডের মাধ্যমে লিখতে পারবেন না। এরপর আপনার এনআইডি কার্ডের প্রথম পেজের ছবি তুলবেন, নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনার এনআইডি কার্ডের পেছনে পেজের ছবি তুলবেন, এরপর আবার নেক্সট করবেন। এরপর আপনাকে সেলফি তুলতে হবে, যেটা আপনার চোখগুলোকে খুলতে হবে, বন্ধ করতে হবে, তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর এনআইডি কার্ডের সকল তথ্য আপনি দেখতে পাবেন, ভুল থাকলে এডিট করে নেবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার পার্সোনাল ডিটেলসগুলো দিতে হবে, আপনার পেশা, আপনার জেন্ডার। এরপর আপনাকে 4 সংখ্যার এলোমেলো পিন সেট করতে হবে, 1 2 3 4 দেওয়া যাবে না। এরপর আপনার উপায় অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। এখন চার্জ এবং লিমিট সম্পর্কে কথা বলি। চার্জ আপনি ক্যাশ আউট চার্জ হচ্ছে হাজারে মাত্র 14 টাকায়। আপনি USDT ডায়াল করে 14 টাকায় ক্যাশ আউট করতে পারবেন। এমনকি আপনি যদি অ্যাপের মাধ্যমেও ক্যাশ আউট করেন, সেক্ষেত্রে আপনাকে 14 টাকা চার্জ হবে। আর আপনি যদি UCB ব্যাংকের ATM থেকে ক্যাশ আউট করেন, সেক্ষেত্রে আপনার চার্জ হবে হাজারে মাত্র 8 টাকা করে। আর লিমিট হচ্ছে আপনি একদিনে সর্বোচ্চ ক্যাশ আউট করতে পারবেন 25,000 টাকা, মাসের সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবেন। আশা করছি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে পারেন। ধন্যবাদ।